লজিক্যাল রিজনিং একটা গুরুত্বপূর্ণ ওই স্কোরিং পেপার তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে। চলো আজকের এই যে টপিকটা রয়েছে অর্থাৎ র্যাঙ্কিং অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, এর ওপর বেশ করে কিছু প্রশ্নোত্তর আলোচনা করে বিষয়টি বা টপিকটি ভালো করে বুঝে নেওয়া যাক। এর পরেও যদি তোমাদের কোনো কোয়ারি বা প্রশ্ন বা ইনকোয়ারি থাকে, সো প্লিজ টাইপ দ্য মেসেজ অ্যান্ড সেন্ড টু কমেন্ট বক্স। তো চলো আজকের 9 নম্বর মক টেস্টে কিছু প্রশ্নোত্তর আমরা দেখে নেব এবং করার চেষ্টা করব, এবং যে বেসিকগুলো সেগুলো বোঝার আমরা চেষ্টা অবশ্যই করব। ওকে, ভালো করে বোঝো। দেখো, রোহান র্যাঙ্কড 7th, ওকে, ফ্রম দ্য টপ অ্যান্ড 26 ফ্রম দ্য বটম ইন এ ক্লাস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? ওকে, তো দেখো এখানে আমরা একটা সার্কেল এইভাবে করতে পারি, অর্থাৎ যেহেতু এখানে টপ অ্যান্ড বটমের কথা বলা হয়েছে, সেহেতু এখানে আমি কার এখানে র্যাঙ্ক বলছি, এখানে রোহানের র্যাঙ্ক বলছি। ওকে, এটা হচ্ছে রোহান। ওকে, দেন এখানে বলছে যে টপ থেকে অর্থাৎ উপর থেকে তার র্যাঙ্ক, এই যে উপর থেকে তার র্যাঙ্ক কত হচ্ছে, উপর থেকে তার র্যাঙ্ক হচ্ছে 7th, ওকে, এবং বটম থেকে তার র্যাঙ্ক হচ্ছে 26, অর্থাৎ বটম থেকে এই যে নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে তখন তার র্যাঙ্ক হচ্ছে 26, ওকে, 26। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে সেই ক্লাসে কতজন টোটাল স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ এই যে টোটালটা রয়েছে এখানে কতজন স্টুডেন্ট রয়েছে, তাহলে অবশ্যই আমরা টপ থেকে এবং বটম থেকে যে র্যাঙ্ক বলা হয়েছে সেটাকে আমরা কি করব, আমরা যোগ করে দেব। ওকে, 26 আর আরেক জায়গায় রয়েছে 7, তাহলে টোটাল করতে গেলে আমাদের হবে 33। ওকে, এবারে ভালো করে দেখো, এই যে রোহানের যে র্যাঙ্কটা সেটা টপ থেকে একবার কাউন্ট করা হয়েছে এবং বটম থেকে একবার কাউন্ট করা হয়েছে। যেহেতু রোহানকে দুবার এখানে কাউন্ট করা হয়েছে, সেহেতু টোটাল স্টুডেন্ট করতে গেলে আমাকে অবশ্যই 1 কিন্তু মাইনাস করতে হবে। ওকে, কারণ রোহানকে আমি দুবার ধরেছি, একবার টপ থেকে একবার বটম থেকে। ওকে, সেহেতু টোটাল স্টুডেন্ট হবে 32। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 32। ওকে, এটা যদি তোমরা ভালো করে এখানে বুঝে নাও, নেক্সটে আমি আবারও তোমাদের এই কোশ্চেনই সেম নিয়ে এসেছি যাতে তোমরা নিজে থেকে করতে পারো। তো কি সে কোশ্চেন, চলো আরেকবার দেখে নেব। নাম্বার 2 কোশ্চেন, প্রথমেটা ভালো করে বুঝলে অবশ্যই এটা পারবে, আমি এই কারণে তোমাদের দিয়েছি, কারণ প্রথমটা বুঝতে পেলে নিজে থেকে এটা তোমাদেরা কিন্তু করতে পারবে। আশা করি প্রত্যেকে এইভাবে করো, দেখবে যে কোনো টপিকের ওপর প্রশ্ন আসুক না কারো, 20-এর মধ্যে 20 তোমরা অবশ্যই পেয়ে যাবে। এখানে বলছে স্যাম এর র্যাঙ্ক রয়েছে 9th ফ্রম দ্য টপ, এখানেও টপ অ্যান্ড বটমের কথা বলা হয়েছে, সেহেতু আমি এইভাবে কিন্তু আমি একটা রেখা টেনে দিতে পারি। তো এখানে স্যামের র্যাঙ্ক কত বলছে, এখানে স্যাম আমি র্যাঙ্ক করলাম, তাহলে এখানে স্যামের র্যাঙ্ক আশা করি প্রত্যেকে আমি করার আগে কিন্তু করে দিয়েছি। এইভাবে তোমরা কমেন্টে লিখো কত হবে। ওকে, তাহলে এই টপ থেকে হচ্ছে তার র্যাঙ্ক কত, তার র্যাঙ্ক হচ্ছে 9th টপ থেকে। ওকে, অ্যান্ড বটম থেকে হচ্ছে 33, অর্থাৎ বটম থেকে এর র্যাঙ্ক হচ্ছে কত, 33। তাহলে হাউ মেনি স্টুডেন্টস ইন আর দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে টোটাল স্টুডেন্ট কত, আমরা প্রথমটা জেনে গেলাম, অর্থাৎ টোটালটাকে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে, 38-এর সঙ্গে এখানে 9-কে যোগ করতে হবে। যোগ করতে গেলে আমরা কত পাবো, এখানে পাবো 7 আর এখানে পাবো 4, 47। এবারে একের মতো সেম, কারণ এই যে স্যামকে কিন্তু আমি সেমভাবে দুবার কাউন্ট করেছি, অর্থাৎ টপ থেকে একবার কাউন্ট করলাম এবং বটম থেকে একবার কাউন্ট করলাম, সেহেতু 1 কী করতে হবে, আমাকে মাইনাস করতে হবে, তাহলে টোটাল কত হচ্ছে, 46। 46 ইজ দ্য রাইট অ্যান্সার, সো দ্যাট অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই টপিকের ওপর প্রশ্ন আসলেই তোমরা যেন করতে পারো, এইভাবে সহজ সরলভাবে তোমাদের সাথে আলোচনা করছি এবং বেসিক যে কনসেপ্টগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পরবর্তী রয়েছে, এ ক্লাস অফ বয়েজ স্ট্যান্ডস ইন এ সিঙ্গেল লাইন, অর্থাৎ একটা ক্লাসে বয়েজগুলো দাঁড়িয়ে আছে একটা সিঙ্গেল লাইনে, ঠিক আছে। এখানে কি বলছে, অন বয়েজ ইজ 19 অর্ডার ফ্রম দ্য এন্ড। দেখো, সাপোজ ধরো তোমরা ধরে নিতে পারো একটা এখানে লাইন রয়েছে, এই লাইনের মধ্যে কি বলছে যে অন বয় একটা বয় দাঁড়িয়ে আছে ইজ 19th অর্ডার ফ্রম বোথ এন্ড। দেখো, এটা হচ্ছে শেষ আর এখানে এটা হচ্ছে শেষ, তাহলে দুটো শেষের দিক থেকে এই যে বয় এখানে বয়টা রয়েছে তার দুদিক, শেষের দুই দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে কত, 19, অর্থাৎ এদিক থেকেও 19 আবার এই শেষের দিক থেকেও তার র্যাঙ্ক হচ্ছে 19। তাহলে বলছে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে এই টোটাল, এই যে টোটাল ক্লাসের বয়েজ, টোটাল বয়েজ কত, তাহলে দুদিক থেকে কি বলছে যে তার 19 র্যাঙ্ক রয়েছে। টোটাল করতে গেলে আমাকে অবশ্যই, যেটা এর আগে আমরা জানলাম যে
টোটালটাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। নয় নয় কত? নয় নয় আঠেরো, আট হাতে এক থাকলো, এক একে দুই, হাতের এক তিন, 38। যেহেতু এই বইটাকে আমি দুবার কাউন্ট করলাম, অর্থাৎ এই শেষের দিক থেকে একবার আর এই শেষের দিক থেকে একবার, ওকে, তাহলে অবশ্যই আমি অন মাইনাস করব এর আগের মতো করে, তাহলে অবশ্যই আমার কত থাকবে, 37 থাকবে সঠিক উত্তর। ঠিক আছে, অনেক সময় 38 থাকবে, কিন্তু 38 তোমরা করবে না, কারণ এক তোমাকে অবশ্যই মাইনাস করতে হবে, কারণ একটা পার্সেন্টকে তুমি ডাবল কাউন্ট করছো বলে এক অবশ্যই মাইনাস করতে হবে। সো দ্যাট অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কখনোই তোমরা 38 ভুল করে কিন্তু করবে না, হয়তো প্রথমে 38 তুমি পেয়ে গেলে 38 অ্যান্সার তুমি করে দিলে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, তোমার অ্যান্সার হবে 38 থেকে অবশ্যই এক মাইনাস করতে হবে, কারণ হচ্ছে বয়কে বা যে কোনো পার্সনকে তুমি ডাবল কাউন্ট করছো, সে টপ বটম হতে পারে বা এন্ড হতে পারে, লেফট রাইট হতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নাম্বার ফোরটা আবার দেখে নেব। মানিক ইজ 14th ফ্রম দ্য রাইট অ্যান্ড ইন এ রো অফ 40 বয়েজ, হোয়াট ইজ হিজ পজিশন ফ্রম দ্য লেফট রাইট। দেখো এখানে আবারও বলছি, লেফট রাইট টপ বটম এগুলো থেকে কিন্তু তোমাদের র্যাঙ্কিংয়ে প্রশ্ন হবে, তো কি করে করবে দেখে নাও। এখানে কি বলেছে, একটা রো আমি নিলাম, এটা হচ্ছে একটা রো। ঠিক আছে, এই রোয়ে কি বলছে যে টোটাল কিন্তু স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ টোটাল স্টুডেন্ট রয়েছে 40। এই রোয়ের সম্পূর্ণ স্টুডেন্ট কত রয়েছে, সম্পূর্ণ স্টুডেন্ট রয়েছে 40 স্টুডেন্ট, 40 জন ছাত্র এখানে ছাত্রছাত্রী রয়েছে। ঠিক আছে, এখানে বয়েজ, যেহেতু বয়েজের কথা, টোটাল হচ্ছে 40 জন বয়েজ, মানিকের যে র্যাঙ্ক সেটা হচ্ছে 14th ফ্রম দ্য রাইট সাইড, তাহলে অবশ্যই রাইট সাইড এদিক এদিক থেকে মানিকের র্যাঙ্ক, এটা হচ্ছে মানিক, এবার মানিকের র্যাঙ্ক কত, মানিকের এই র্যাঙ্কটা হচ্ছে 14। ওকে, এবং হোয়াট ইজ হিজ পজিশন ফ্রম লেফট, তাহলে এই যে লেফটের দিক থেকে মানিকের র্যাঙ্ক কত, তাহলে ডান দিক থেকে যদি 14 হয় এবং টোটাল যদি 40 জন থাকে, তাহলে বাম দিক থেকে কতজন হবে, অবশ্যই আমি 40 থেকে 14কে বিয়োগ করব, তাহলে 14কে বিয়োগ করে দিলে আমি 6 পাবো, 3 থেকে একবার 2, তাহলে আমি টোটাল 26 পাবো। কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, আমি যদি 26 পেলাম, কিন্তু যেহেতু এখানে টোটাল র্যাঙ্কের কথা বলা হচ্ছে, অর্থাৎ লেফটের দিক থেকে, তাহলে অবশ্যই কিন্তু এর সঙ্গে এককে আমি প্লাস করব, অর্থাৎ টোটাল 27 হবে। ঠিক আছে, 27 হবে তোমাদের সঠিক উত্তর। কেন? কারণ হচ্ছে দেখো, এর আগে যেগুলো আমরা করলাম, যে টোটাল অর্থাৎ একটা পার্সনকে ডাবল আমরা কাউন্ট করেছি, ঠিক আছে, তখন আমরা এক মাইনাস করলাম, কিন্তু এখানে ডাবল কাউন্ট কিন্তু নেই, অর্থাৎ বাম দিক থেকে এই মানিকের বা মানিকের র্যাঙ্ক বলতে বলছে, যেহেতু বাম দিক থেকে বলতে বলছে, তাহলে অবশ্যই আমি মানিককে দুবার ধরবো, তাই তো? তাহলে একবার এখানে ধরা হচ্ছে 26, কিন্তু আবার ধরতে গেলে এককে আমাকে প্লাস করতে হবে, টোটাল তোমার দাঁড়াবে 27, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 27। ওকে, আশা করি পুরো ব্যাপারটা তোমাদের বোঝা গেছে। যদি বুঝতে তোমাদের অসুবিধে হয়, প্লিজ কমেন্টে আমাকে জানাও কোনটা বুঝতে অসুবিধে হচ্ছে, আমি অবশ্যই তোমাদের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট, টোটাল 49th স্টুডেন্টস অফ এ ক্লাস, নিতিন গেটস 18 পজিশন ফ্রম দ্য স্টার্ট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ নিতিন ফ্রম এন্ড। দেখো এটা হচ্ছে, আমি একটা লাইন দিলাম, এ লাইনে টোটাল স্টুডেন্ট রয়েছে 49। ঠিক আছে, টোটাল ভালো করে বোঝো, টোটাল স্টুডেন্ট কত রয়েছে, 49th হচ্ছে টোটাল স্টুডেন্ট। ওকে, এবারে কি বলছে, নিতিন কি পেলো, 18th পজিশন পেলো ফ্রম স্টার্ট, এটা যদি স্টার্ট হয় এবং এটা যদি এন্ড পয়েন্ট হয়, শেষ পয়েন্ট হয়, তাহলে স্টার্টের দিক থেকে এই নিতিনের যে র্যাঙ্ক সেটা হচ্ছে কত, 18। ওকে, তো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ নিতিন ফ্রম এন্ড, তাহলে এই শেষের দিক থেকে নিতিনের র্যাঙ্ক কত। সেমভাবে চার নম্বরটা যেভাবে করলাম, সেমভাবে তোমাদেরকে করতে হবে, শুধু হয়তো নাম টাম পজিশনগুলো চেঞ্জ হবে, কিন্তু রুলস এক রয়েছে, তাহলে অবভিয়াসলি উত্তর প্রত্যেকে কিন্তু করে ফেলেছো। ঠিক আছে, এইভাবে তোমরা করতে থাকো, অবশ্যই এটাকে আমি ওকে মাইনাস করতে হবে, অর্থাৎ এখানে এক আর এখানে 32 আমি পেলাম। ঠিক আছে, কত পেলাম, 31। সিমিলারলিভাবে এক অবশ্যই আমাকে প্লাস করতে হবে, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 32, কারণ আমাকে নিতিনকে ডাবল ধরতে হবে, যেহেতু আমাকে লেফট রাইট অ্যান্ড বটম টপ এইভাবে যদি করতে হয় এবং একটার র্যাঙ্ক দেওয়া রয়েছে আর একটা র্যাঙ্ক যদি এই এটাকে ফাইন্ড করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু এক আমাকে প্লাস করতে হবে, টোটাল হচ্ছে 32। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 32 পজিশন হবে। দেখো এই ধরনের ক্লাস তোমাদের যদি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস তোমরা যদি পেতে চাও, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের এই ক্লাসগুলো,
শেয়ার করে নেবে, এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। অবশ্যই টেলিগ্রামের সাথে জয়েন্ট হয়ে যাও, বিভিন্ন ধরনের ইনফরমেশান, এক্সাম ম্যাটেরিয়ালস, কুইজ সম্পূর্ণ কিন্তু তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হয় টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, প্লিজ প্রত্যেকে জয়েন হয়ে নেবে। প্রত্যেকে ভালো থেকো, এবং ক্লাসগুলো আরও আপডেট পেতে হলে প্লিজ লাইক করবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।